সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারার প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার এ কিউ এম বদুদোজা মারা গেছেন শুক্রবার দিবাগত রাত তিনটা দশ মিনিটে নিজের প্রতিষ্ঠিত উত্তরা মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি হাসপাতালটির সামনেই তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বাদ জোহর বাড়িধারা ডিপ্লোমেটিক জোনের বায়তুলাতিক সেন্ট্রাল জামে মসজিদে রবিবার সকাল দশটায় শ্রীনগর স্টেডিয়ামে হবে তৃতীয় জানাজা পরে গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের মুজিদপুরের দয়হাটায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে মৃত্যুর সময় প্রবীণ এই রাজনীতিবিদের বয়স হয়েছিল চুরানব্বই বছর তিনি স্ত্রী এক ছেলে দুই মেয়ে এবং নাতি নাতনি সহ অসংখ্য গুরুগ্রাহী রেখে গেছেন